চাইয়া দেখো চাইয়া দেখো আর কি সহ্য হয় এখানে মেলা হলে তুমি এত দেরি বাজাই এ দেরি হয় মামু হ্যাঁ হরে রাজাই হুঁশিয়ার সাবধান বরগুনা পান্না বেতাগি পটুয়ালি তালতলি লইয়া গঠিত সর্বহারা রাজ্যের একমাত্র অধিপতি রাজা চেরাগালি প্রবেশ করছে পুত্রদান তুমি ফিটার খাওয়া সারান দেশ বহুত বছর আগে এখনো কি সব কিছু তোমার বুঝাই দেওয়া লাগে আব্বা হুজুর মুই কি বুঝি না এই মানিদার না তোরে কই নাই যে ছোট রাজকুমারের একটা হাইলে হালাই তুই আটকাই দিবি মহারানী তো আছে মুখ হাতের মধ্যে মোর ক্যাটকুনির তলে আর বড়ডার তো খাইছে মদে এখন যদি তুই ছোটডারে কোনো রকম আটকাই দিতে পারো তাহলে তুই রাজ্যের রাজা হবি তুই এ মানিদার 14 গোষ্ঠী গোলামি কর সেই রাজ্যের আমি কি তোরাই গোলামি করামু কোন রকম দেখ ছোট রাজকুমার একটা ফাটে হেলাই দিতে পারো তাহলে এই সমস্ত রাজ্যের রাজা বানামু তোরে আব্বা হুজুর আপদা কাম শেষ আজ দিনের মধ্যে ছোট রাজকুমার একটা কেসি গলে হেলাই আর আলু জুই লিয়ে এলাম আমি যাই আমি যাইতে আছি তা একটা কথা খেয়াল রাখবা কোন পিলেই জানি রাজকুমার রাজ্য ভ্রমণে যাইতে না পারে রাজকুমার আমরা ওই বুড়া দুরা মানুষের লাগে কোনো পিলি ভ্রমণে যাবো না তুমি আর মুই আলাদা ভ্রমণে যাবো ঠিক বলছো বন্ধু তুমি সঠিক কথা বলছো কারণ এখন হইতেই আমার অভ্যেস করতে হইবে সামনের দিনগুলোতে এই সর্বহারা রাজ্যের একমাত্র অধিপতি হব আমি তুমি আমার মন্ত্রী তবে আগে আমাদের আব্বা হুজুরের লাগে কথা কইতে হইবে চলো মন্ত্রী বলুন জাহাবান আমার পুত্ররা কোথায় তাদেরকে তো দেখছি না তারা কি রাজ্য ভ্রমণে যাবে না আব্বা হুজুর মোর আমনগর লাগে যাবো না মোর আলাদা ভাবে রাজ্য ভ্রমণে যাবো এ বন্ধু চলো একই কথা পুত্র একই কথা আব্বা হুজুর কথা সত্য আমি আলাদা ভাবে ভ্রমণ করতে যাব আমি বাঘ শিকার করতে যাব কতদিন ধরে বাঘে গোস্ত খাচ্ছি না এখন জুতার বাড়ির কাম না তুই এই ডিজিটাল যুগে তুই ঘোরাবিস ভাই ঘোরায় শরীরে শিকার করছে তোর দাদা পরদাদারা তুই এই ডিজিটাল যুগে ঘোরা বেড়ছাও হ্যাঁ মাইন্ডটা আমার আতাল পরা হুন্ডু আছে আমি তো গোডা আসতে হুন্ডে লই যাই তুই এ যায় যাক না যায় না যাক আডো সর পাশে যাই পুত্র বন্ধু আমার আমরা কি আরতে আরতে ভুল করে কোনো রূপকথার রাজ্যে চলে আসছি না রাজকুমার মোরা তোমার বাজানের রাজ্যে আছি মোর বাজানের রাজ্যে এত সুন্দর পরি হয় এক্সের পছন্দ হইছে মন্ত্রী পুত্র এক্সের পছন্দ হইছে মুই আজকে যে আব্বা হুজুরের দারে বলি হয় তুমি বলো দেন নাম যাই হেই কও আর মুই এদিকে দেই তোমার কোন জঙ্গলে বনবাসের ব্যবস্থা করা যায় কেমন কথা বললো কেমন কথা বললে কেমন কথা মানে পড়াই বলা নাই চেনা নাই জানা নাই উনি যাই রাজা মশাইরে কইবে মোর একদম আইয়া পছন্দ হয়েছে
তোমার তো বনবাসে দিবি তাহলে কি করা যায় আমার একটা বুদ্ধি টুদ্ধি দাও বাইর করো এই মুহূর্তে আমার মাথায় কোনো বুদ্ধি আয় না তয় মোহর দিলে আইতে পারে সব সময় খালি মোহর মন্ত্রী পুত্র এই নাও এখন আমার একটা বুদ্ধি বলো তুমি একটা বুদ্ধি আইছে মগুসি তুই মাইয়ের দ্বারে যাইয়া মগ পরিচয় দেওয়া আর আর পরিচয় লওয়া আরে প্রেমের ফাঁদে ফালাইয়া গাল কর তুই আর এদিকে রাজামশাইরে কষাইয়া কষাইয়া আস্তে আস্তে রাজিবে নাই তুই বুড়ো মানু তো একসঙ্গে ফিরে সামলাইতে পারবে মাইয়ের প্রেমে তো আমি বন্ধু পড়িয়েই গেছি এখন খালি মাইয়ের প্রেমে হেলান নে ভাই আব্বা হুজুর রাজি হোক আর না হোক দরকার আমি মাইলি বাইরেই যাও এখন চলো হ্যাঁ মন্ত্রী বলুন মহারাজ তোমার এক কথা কইয়ে দিই জেমে যা আদর্শি এমনিতে যেন সুবে লাভে ফিরি আজ পেরি প্রত্যেক দিন মনে হয় আজকে অন্তত কোন বজগড় বাজা বাহা ঠিক আছে রাজা মশাই তাই আমের এক কথা বাতাই দিই ওই কথায় কথায় আমি করজাগ স্বর্ণ মুদ্রা পাক্কাই দেবেন না কারণ আর তার কদর বোঝে না আর বিস্কুট বুঝে খাই লাইক করে ভিজাইয়া দিলেও মোর মাধ্যমে দিয়ে সে দেখা যাবে মন্ত্রী সে দেখা যাবে আমার সেনাপতি কোথায় সেনাপতি রাজা মশাই মই এমবে পেন্নেলে জলার খা খাইছি তো সাত দেশ অনেক আগি ক্লিয়ার হতে পারি নাই কামডাই তেইন হারিয়েলাইছি এক গো কেমন গিদের রে কথা কেমন গিদের রে কথা সেনাপতি আগালে বাগালে বইয়ে পড়ার অভ্যাস তোমার এখনো যায় নাই রাজা মশাই কাম তো ই গেছে কিন্তু মোর আশেপাশে কোনো পানি হইয়া মোর খেজ মধ্যে পিনে দুঃখ রাজা দুঃখ স্বর্ণ কি পাঠান যায় চাইয়ে দেখো মন্ত্রী এই লইয়া মুই সংসার পাতাইছি এই লইয়া যুদ্ধে যাইয়া আমার ফিরিয়া লাগবে আদাপতে যাইয়া কইবে মহারাজ বন্দুক আনতে মনে নাই আগে বন্দুক নিলেও কইবে মহারাজ গুলিয়া নি নাই মহারাজ ও সেনাপতি যাতো না আহানসে মনে হয় ঘুষ দিয়া আমি একটা কাম হরে মোর একটা ভালো ভাড়া পাওয়া আছে হেগরে নিয়ে যোগ দেন পরে আউট করি সেনা হয় পরে দেখা যাবে সেনা হয় পরে দেখা যাবে এখন আড়া দাও আকি মন্ত্রী অমৃতি বড় খান খাল নৌকো রয়েছে খালের ব্যাপার শিগগির নৌকো আনার ব্যবস্থা করো সেনাপতি হুকুম করেন মন্ত্রী লাভ দিয়ে পারো খালে তাই নৌকো লইয় আমি আসেন পুরো পাবে তুই ছোট কালে দিয়ে হাতর জানি কেডা হাতর জানো কেডা হাতর জানো তাড়াতাড়ি যা ভাই পারো মুই জানি না কেউ হাতর জানো না এই যে লইয়ে কি লাগে তোমরা আইনা ইয়ে খাই রইছো হ্যাঁ আমি কত্তিরি না তোমরা যদি হাতর না জানো না আনতারো হাতে রং ছেড়াও যাইবে না এডু খালা মুই যাইয়া অকি মুই দি রাজা মুই যাম মুই রাজা মুই খালা তোর মুকিল লাগিয়া এদিক বল রাস্তা আছে কোনা না রাস্তা দিয়ে যাবো মুরব্বীরে কইছে সুখের পথ ঘোরাও ভালো আসবো মহারানী মর বরদের উদ্দর আছে দমক কম দিয়ে
খাওয়ার জিনিস আছে যা আনছিলাম চারতে চারতে তো সবই শেষ করছেন আচ্ছা দুগান হুম না সিরে হই দেব কেমন কথা কেমন কথা এই রাজ্যের মুই একমাত্র রাজা মুই কেমন হুম না সিরে হই যা আরে মসর দসে খালের পানি দেবি যাই সভাপতি হুকুম করেন মন্ত্রী মশাই তাড়াতাড়ি সৈন্য পাঠাই দিয়ে সিরে বিজয় লই যাও আচ্ছা তাড়াতাড়ি সিরে বিজয় লই যাই ভালো কথা মনে আছে মন্ত্রী মহারানীর কথাই মনে পড়ছে এবিডি পাঙ্গাস মাছ খাইছে কয়দিন ধরিয়া হিগি দাও কুম্বে পাঙ্গাস মাছ আছে পেড়ালা দেখিয়া গোড়া দুই পাঙ্গাস হই যাও এই ধর মোহর লই যাও খবরদার কোন বেরদারে কষ্ট দেবা না যে দাম চাই হেই দাম দিয়ে আনবা আগে রাজা মশাই ওই পাঙ্গাসের ব্যবস্থা করতে আসি আপনি কি আর কিছু খাইবেন কি খামো এই মুহূর্তে মনে পড়তে আসে না মোর খাজুর গাছের মাটি খাইতে বললাই যদি পারো একটু খাজুর গাছের মাটি লই যাও সৈন্য মন লগে আও ওই এখনই পাঙ্গাস মাছের আর খাজুর গাছের মাটির ব্যবস্থা করতে আসি মন্ত্রী মশাই মহারাজ মাছ চাইছে তাহা আমার বান্ধা শুদ্ধ না অপিতে হ্যাঁ তো মোর ডে কইলি মুই বাসছি বাসছি মহারাজের পাটা ভালো দেখে মাছ দিতে পারি চুপ কর মন্ত্রীর মুখে মুখে পাতা শুদ্ধ লই যায় আরে সুপ্রিয়া কেলি রাজ্যের বিচার আল্লাহ আমার কেউ ধরে কিছু কর নাই মাওলা তুমি এই রাজার বিচার হর মাওলা রাজকুমার তোমার আর আমার প্রেম কি তোমার বাপে মান্য নেবে মানলে মানবে না মানলে না মানবে এত সমস্যা কি দরকার হয় তোমার বিয়ে করি তোমার বাড়ি ঘর জামাই থাকবো তুমি যাও দি তুমি যাইয়া তোমার কাপড় চুপুর গাঠটি বস্তা সব গোল করো আমি আসবো তোমার রাজপ্রসাদে লই যাবো থামো একটু ধৈর্য ধরো কইলি হয় না আগে মুইটু বুঝতে লই রাগইছো রাগইও হইছে আর চাইতে লাগবে না বলে মাসায় কামড়াইয়া কাটিয়ে কুটিয়ে ফুলাইয়া লাইছে কয়টা মোহর দাও হইছে মোর হই গেছে ওই মোহরটা আর তুমি বাইরের খাতায় রেখে তো এখন আদে আব্বা কি হয়েছে তোমার তোমার মুখটা রং বেজার কে মা গো কি কমু এই রাজ্যে মনে হয় আর বসবাস করতে পারবো কে আব্বা কি হয়েছে মদারে কও মা গো রাজা মশাই গরিবে ফেলে লাতি মারছে আল্লাহর ইচ্ছে অনেক মাছ পাই দেন রাজা মশাই মন্ত্রীর পাঠাইয়া সব মাছ দিতে লই গেছে কি কও আব্বা তুমি মানা হরো নাই মা গো অনেক অনুনয় বিনয় হচ্ছি পাও দিয়ে কামছি কোনো তাই কাম হয় না খাওয়ার নিয়ে মাছ চাইছি হ্যাঁ দিয়ে যাই উল্টো পাইলে মোরে শাসাই গেছে মোরে বলে শুনে চড়াই এই কথা মোরা হয়ে রে যে পর্যা মগ বাইছে তার অধিকার আছে তারা আমি দেখতাছি অকি ভুলবো না তুমি বাড়ি যাইতে না যাইতে আবার এই পড়ছো ও বুঝছি
এখন আর মরে ছাড়া তুমি থাকতে পারো না, খালি মরদার আইতিস ছাড়ে না। থামো তুমি, তোমার লাগে আমি পিরিত করার লোক গাইনি, তোমার দ্বারা আমি বিশাল লই আইছি। ও কও কি, কেডা কি হচ্ছে তোমার লাগে, খালি মোর লাগে নামটা কও, অপরাধের বিচার হবে এই মুহূর্তে। পারবা নিজের বাপের বিচার করতে? কেমন কথা আব্বা হুজুর, আবার কি হচ্ছে? তোমার বাপে মন্ত্রীর পাড়াইয়া, মোর বাপের ধরা মাছগুলো সব আপ লই গেছে, খালি হেই না মোর বাপের অপমান করছে লগে। রাজকুমার, এখানে কোনো স্বজন বৃদ্ধি চলবে না, অপরাধীর উপযুক্ত শাস্তি পাইতেই হইবে। হেই তো ওক যাইয়া তোমার সে পিতা। হয় বন্ধু, হেই ফুলবানু তুমি বাড়তে যাও, এটা আমি দেখতে আছি। মন্ত্রীপুত্র চলো। আপনি এই সর্বহারা রাজ্যের একমাত্র রাজা, এই সর্বহারা রাজ্যে কেউ যদি অন্যায় করে তার বিচার আপনি করেন, আপনি অন্যায় করলে তার বিচার কি করবে? এ তাল্লি সারা কথা উস্কুরি কইস, কেমন কি হইছি? আমি কি হরেন না হেই দেখুন, এই রাজ্যের এক গরিব প্রজার সারাদিন কষ্ট করিয়া ধরা মাছ আপনি সব কারিয়ে নিয়েছেন, তারে হুমকি ধুমকি দিয়েছেন এবং বলছেন তারে শুলে চড়াইবেন, কিসের জন্য? দাদা মশাই, বড় বড় পেডলিয়ালা দুইটা পাঙ্গাস মাছ প্রসাদে পাড়াই দিছি, খাজুর গাছের মাটি খাইছেন না আমের অর্ডার মতো, এই হারা রাজ্যের খাজুর গাছের মাটি সব কাটা হত দিছি, কারণ 12-13 হাজার সৈন্য মোতায়েন করেন, মাটি দিয়ে আনা লাগবে না। সব বস মন্ত্রী বসাই, সব বস কামের মতো খান, কাম হচ্ছে তুমি এখন খুশি হয়ে কি মরে কটা স্বর্ণ মুদ্রা দেওয়া যায়? খামোশ আহম্মক মন্ত্রী, মোহর খাজুর গাছ আর রাস্তা পাঙ্গাস মাছ আমি তোমার হাতের মধ্যে ভরি দেব। পাঙ্গাস মাছ কেনা বাবদ তোমার এহেন বইয়ে নগদ মোহর বন্য দিয়ে দেওয়া হয় নাই, কইয়ে দেওয়া হয় নাই, প্রজাকে কোনো কষ্ট দেবে না। তুমি এরপর আবার কোন ক্ষমতার বলে গরিব অসহায় প্রজা ডাক দিয়া এবার জরুরি তুমি পাঙ্গাস মাছের ভাণ্ডার সূত্র লইয়ে আইছো? আমি কি তোমার আনতে কইছি না? কন্যা হারা রাজ্যের খাজুর গাছ কাটিয়া একসাথ করছো, আমি তোমার কইছি কাটতে না? কন না, তুমি তো আনছি কই, খুশি হই যদি মোর কটা মোহর দেয় না। চুপ করো হাম্মুক, মাছ ধরার কষ্ট তুমি কি বুঝবা? তুমি মাছ ধরছো কখনো? গাছ লাগানোর কষ্ট তুমি কি বুঝবা? গাছ পরিচর্যা করে বড় করার কষ্ট তুমি কি বুঝবা? তুমি কখনো একটা জীবনে গাছ লাগাইছো? তুমি শুধু রাজকোষ থেকে অর্থ লণ্ঠন করো, সব চারটি বুট্টি খাও আর রাজার ক্ষমতার অপব্যবহার করো। তুমি তোমার মতো রাজ সহকারীদের কারণেই আমাদের মতো রাজাদের হয় বদনাম, রাজ্যে নেমে আসে দুর্ভিক্ষ। আমার সততা আর প্রজাদের প্রতি ভালোবাসা তোমাদের মতো কিছু অসৎ রাজ সহকারীদের কারণেই প্রজাদের কান পর্যন্ত পৌঁছায় না। তোমার সাথে কথা বলে তোমাকে জ্ঞান দিয়ে সময় নষ্ট করার চেয়ে আমার উচিত সেই অসহায় ভুক্তভোগী সেই প্রজাদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো। সেনাপতি হুকুম করে না, বন্দী করে এই নরপশুকে, নিক্ষেপ করে অন্ধকার কারাগারে। বন্দী হারবেন না, পরে বন্দী হারবেন না, এরকম আর হইবে না মহারাজ, মারে বন্দী হারেন না, রাজকুমার বন্ধু আমার, মহারাজকে বল আমার পিতাকে ছাড়িয়ে দিতে, আমার পিতারে ক্ষমা করে দিত বন্ধু। এখানে স্বজন প্রীতির কোন স্থান নেই, অপরাধের শাস্তি পেতেই হবে, হোক সে তোমার পিতা। রাজকুমার এখানে কোনো স্বজন বৃদ্ধি চলবে না, অপরাধীর উপযুক্ত শাস্তি পাইতেই হইবে, হয়তো অগ্রাইয়া তোমার সে পিতা।